এই হচ্ছে ফিশ ফ্রাই। চলো একটু টেস্ট করে দেখি। ঠান্ডার মধ্যে গরম গরম বেশ ভালোই লাগছে। গরম গরম ফ্রেশ মাছ কিন্তু তোমাদের সামনে রেডি করে দেবে। গুড ইভিনিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন আছি কাশ্মীরে, আর আগের দিন কিন্তু তোমাদের দিয়েছিলাম ব্লগ পেহেলগামের, মানে পেহেলগাম ফুড ট্যুর। আশা করি তোমরা দেখেছো, কিছু কিছু খাবার দাবার তোমাদের দেখিয়েছিলাম। এখন আছি শ্রীনগরে, গেট নাম্বার 15 সামনে। শ্রীনগরের আশেপাশে এবং কাশ্মীরের কিছু খাবার দাবারের ওপরে কিন্তু আজকের এই ব্লগ, মানে তোমরা কাশ্মীর আসলে মোটামুটি কী কী খাবার দাবার ট্রাই করতে পারবে বা কী কী অপশান আছে সেগুলো কিন্তু তোমাদের দেখাবো। এই হচ্ছে দেখতে পাচ্ছো ডাল লেক, কাশ্মীরের সেই ফেমাস ডাল লেক। কত সুন্দর লাগছে রাত্রিবেলায়, ঘড়িতে সময় এখন 7:30 মতো। আমরা আছি গেট নাম্বার 15 সামনে। এই গেট নাম্বার 15 অপোজিটেই হচ্ছে একটা ফিশ ফ্রাইয়ের দোকান আছে, যেখানে দারুণ কিন্তু জম্বু স্টাইল ফিশ ফ্রাই পাওয়া যায়। কি হলো, ঠান্ডায় কাঁপছো? হ্যাঁ, সকালবেলা বুঝতে পারিনি বেরিয়ে গেছি, এখন ঠান্ডা লাগছে। বেশ ভালো ঠান্ডা আছে কিন্তু। চলো কিছু খাবার দাবার তোমাদের দেখাবো, যদিও সব তো ট্রাই করতে পারবো না, বাট যেইটুকু পারবো সেইটুকু কিন্তু তোমাদের টেস্ট করে বলবো, আর কী কী অপশান আছে সেগুলোও বলবো। মোটামুটি আমি এই ডাল লেকের ধারে সেরকম কিছু অপশান এখন অবধি দেখতে পেলাম না, আর প্রচুর রেস্টুরেন্ট তো আছেই যেখানে তোমরা খাওয়া দাওয়া করতেই পারবে। এই হচ্ছে গেট নাম্বার 15। এই জায়গাটা প্রচুর জমজমাট দেখতে পাচ্ছ, এখানে কিছু শপিংয়ের অপশানও আছে। তার সঙ্গে এই হচ্ছে সেই দোকান যেখান থেকে আমরা ট্রাই করি ফিশ ফ্রাই। এই দেখো, এখানে একদম টাটকা মাছ কিন্তু কেটে সঙ্গে সঙ্গে ডিপ ফ্রাই করে তোমাদের সামনে দেওয়া হবে। ভাইয়া তোরা প্রাইস বাতা দিছে না ভাই? 100 রুপিয়া প্লেট হয়ে গেছে, ফিশ প্লেট 100 রুপিয়া, চিকেন ভি 100 রুপিয়া প্লেট, আর ইয়ে কাবাব, কাবাব 120 রুপিয়া প্লেট। আচ্ছা, ও কিতনে পিস আতা হ্যায়? 3 পিস আতে হ্যায়। 3 পিস ও ছোটা করকে ডিপ ফ্রাই? হ্যাঁ, ডিপ ফ্রাই হয়ে যায়, ফ্রাই করকে এসে যায়। আচ্ছা, ও এক পিস আয়েগা, ভি মচ্ছি আয়েগা। ওকে, আর ইয়ে ফিশ মে কাটা নেই না? নেই, কাটা নিকাল কে। আচ্ছা, ওর কিতনে বাজে তক খোলা রহতা হ্যায়? ইয়ে সুবহ 12 বাজে সে শাম তো 10:30 11 বাজে তক। ওকে, এভরিডে? এভরিডে এভরিডে, মানডে হলিডে, মানডে হলিডে। এই দেখো, একদম গরম গরম ফ্রেশ মাছ কিন্তু তোমাদের সামনে রেডি করে দেবে। আর আমি মোটামুটি কাশ্মীর যতবারই আসি এই দাদার দোকানে কিন্তু ফিশ ফ্রাই ট্রাই করে যাই। চলে এসছে আমাদের কাছে ফিশ ফ্রাই। এই হচ্ছে 100 টাকার এক প্লেট, মানে আমরা দুটো প্লেট নিয়েছি, কোয়ান্টিটি এতটা এসছে। 3 রকমের চাটনি আছে। এবার একটু টেস্ট করে দেখি, এখানে সুন্দর বসার জায়গা আছে। এই হচ্ছে দোকানটা, আর এখানে কিন্তু অনলাইন পেমেন্টও নেয়। এবার চলো টেস্ট করি ঠান্ডার মধ্যে এইরকম গরম গরম ফিশ ফ্রাই। চলো একটু টেস্ট করে দেখি। আর ঠান্ডার মধ্যে গরম গরম বেশ ভালোই লাগছে। 2-3 রকমের চাটনি দিয়েছে এরকম। একদম গরম গরম মাছটা কতটা জুসি দেখো, দারুণ লাগছে কিন্তু। একদম গরম গরম মশলাদার, খেতে কিন্তু দারুণ লাগছে চাটনি দিয়ে। আর সাথে নিয়ে নিলাম হচ্ছে এই রকম ভেজ পকোড়া, এখানে দিয়ে দাও। এই পাশাপাশি অনেক এরকম ছোটোখাটো স্ট্রিট ফুডের দোকান আছে। ব্যাস ব্যাস, আর দিও না। এটা কি চাটনি? পেঁয়াজের। আমরা সবাই মিলে কিন্তু বেশ মজা করছি। আমি এই চাটনি দিয়ে খেয়ে দেখি একটু। ভালো খেতে। এটা হচ্ছে বেসিক্যালি এই যে ধনে পাতার, ধনে পাতার চপ, যারা ভেজ আছো তাদের জন্য। আর মাছটা তো মোটামুটি তোমাদের দেখালামই, একদম ডিপ ফ্রাই করে দিয়েছে দেখতে পাচ্ছ। আচ্ছা, এটা পেঁয়াজের। আমরা সব একসাথে খাচ্ছি, এই প্লেট পুরো একদম ঘেটে গেছে, ভেজ ননভেজ একসাথে। না, দারুণ খেতে। এটা হচ্ছে পেঁয়াজের পকোড়া। এবার নিয়ে নিলাম চিকেন শামি কাবাব। এটা 3 পিসের দাম 100 টাকা। এরকম ছোট ছোট করে কেটে ডিপ ফ্রাই করে দিয়েছে, একই রকম চাটনি। একটুখানি টেস্ট করি। এটা দারুণ খেতে। মাছটা যেমন দারুণ ছিল, এটাও সেরা। কাশ্মীর আসলে গাট নাম্বার 5 এর অপোজিটে দুটো দোকান আছে, যে কোনো একটা থেকে, ও সরি, গাট নাম্বার 15 সামনে থেকে দুটো দোকান আছে, ফিশ ফ্রাই এবং চিকেন দুটোই পাওয়া যায়। এসে কিন্তু মাস্ট ট্রাই করো। পরপর কিন্তু দুটো দোকান আছে একদম গাট নাম্বার 15 এর অপোজিটে, দুটো দোকানই ভালো, ট্রাই করতে পারো। বেশ ভালো কিন্তু খাওয়া দাওয়া হলো সন্ধ্যেবেলায়। কেমন লাগলো সবার একটু বলো তো? খুব সুন্দর, কেমন লাগলো? দারুন দারুন দারুন, হেভি। মুখে বলতে হয় তো, এরকম করলে বুঝবে কি করে সবাই?
আচ্ছা ইশারা বোঝাতে হবে না, বাকি তোমরা যদি কাশ্মীরে আসো অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এইটা হচ্ছে পোস্ট অফিস, যেটা হচ্ছে নেহরু পার্কের ইন্ডিয়ার ভাসমান পোস্ট অফিস, এই গাট নাম্বার 15 সামনেই। ঘোরাঘুরি আমাদের হয়ে গেছে, চলে আসলাম হোটেলের কাছে, আর হোটেলের কাছে একটা জায়গাতে সেই বড় বড় পরোটা আর তার সঙ্গে যে মিহিদানা দেয় না আমাদের কলকাতা জাকারিয়া স্ট্রিটে পাওয়া যায় রমজানের টাইমে, সেগুলো বিক্রি হচ্ছে, একটু টেস্ট করি চলো, তারপর যাবো লাল চকে। বড় বড় পরোটা আর তার সঙ্গে এই রকম সুজি টাইপের পাওয়া যাচ্ছে 140 টাকা কিলো। আর এদিকে আমিত্রিও আছে, ভাই ইসকো কিয়া বলতে হ্যাঁ, নাম কিয়া হালুয়া পরাঠা। তো এইরকম বিভিন্ন জায়গায় তোমরা পেয়ে যাবে, টেস্ট করার জন্য অল্প করে নিচ্ছি। 100 গ্রাম আমরা নিলাম এরকম সুজি আর তার সাথে বড় পরোটা। সুনিতা খাচ্ছে, কেমন খেতে? বৌদি কেমন? এখন আমরা সবাই মিলে এটা এনজয় করছি। ও সাথে আবার তুমি কি জিলেপি নিয়েছো? ওটা সান্ত্বনা পুরস্কার, দেখো সবার জন্য ভেঙে ভেঙে নিয়ে এসছে। চলো আমরা খাওয়া দাওয়াটা এনজয় করি, বাকি এরকম জিনিস তোমরা ডাল লেকের আশেপাশে পেয়ে যাবে। চলে আসলাম আমরা কাশ্মীরের লাল চকে, এই হচ্ছে লাল চক, ঘণ্টাঘাটের সামনে আমরা আছি। আমাদের হোটেল থেকে 150 টাকা নিল একটা অটোয় 5 জন, তোমরা আসতে পারবে সেটা অটো হোক বা টোটো। আর এখানে দেখো প্রচুর কিন্তু শপিংয়ের অপশান আছে লাল চক জুড়ে। আর তোমরা যদি ভালো ড্রাই ফ্রুটস নিতে চাও তাহলে এই দিকটাতে, মানে এই হচ্ছে লালচক, লালচক থেকে একটু পেছন দিকে যাবে এই দিকটাতে একটা ভালো দোকান আছে, সেটা হচ্ছে জেন স্টোর, সেই দোকান থেকে কিন্তু তোমরা ড্রাই ফ্রুটস নিতে পারবে চাইলে। এছাড়াও লালচক তো এমনি ফেমাস ছবি তোলার জন্য, কত সুন্দরভাবে সাজানো দেখতে পাচ্ছ। এখন একটু রাত হয়ে গেছে, 8:30 বাজে, অনেক দোকান বন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি আসলে আরও অপশান আছে, প্রচুর শপিংয়ের অপশান, খাওয়া দাওয়ার অপশান, সব কিছুই পেয়ে যাবে। চলে এসেছি কিন্তু ডাল লেক থেকে ঘুরে এখন রুমে, ঘড়িতে সময় 10:30 মতো, চলো এখন ডিনার করতে যাব। আর বেশ ভালোই কাটলো কিন্তু একটা দিন এই শ্রীনগরে। এখানে দেখো ভাত আছে, এইদিকে তরকারি আছে, ধনিয়া চিকেন আছে, মিষ্টির কোনো ডিশ আছে, মানে খাবার দাবার কিন্তু একদম সেরা। সন্ধ্যেবেলায় ডাল লেকের এই ভিউটা দেখো, চারিদিকে শিকারা, পেছনে হাউস বোট, এইদিকে হচ্ছে সানসেট, দারুণ লাগছে। আর এই ডাল লেকের সামনেই অনেক খাবারের দোকান আছে, এরকম একটা র্যান্ডম খাবারের দোকানে আমরা ঢুকছি, যেখানে দেখি কী কী খাবার দাবার পাওয়া যায়। এখানেই আজকে ওই লাঞ্চ বলো স্ন্যাক্স বলো সবটা করে নেবো আর কি। আজকে আমাদের লাঞ্চ কাশ্মীরি পোলাও নিয়েছি, তার সঙ্গে চিকেন কোরমা, আর এইদিকে আছে বাটার তন্দুরি রুটি। সবাই একসাথে আমরা গুলমার্গ ঘুরলাম, তারপরে লাঞ্চ করছি। কেমন লাগলো গুলমার্গ সবার? আর খাবারটা কেমন? আমরা কিন্তু র্যান্ডম একটা দোকানে ঢুকেছি, তুমি তো চিকেন খাও না, কিন্তু চিকেনটা আজকে তো আগে বলো কিছু খাচ্ছি। আমরা আজকে কিন্তু বাইরে খাওয়া দাওয়া করছি, মানে একদম লোকাল ফুড। আর এই কাশ্মীরি পোলাও এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রুটস আছে, ড্রাই ফ্রুটস আছে, ওদিকে দেখো পাইনঅ্যাপেল দিয়েছে, কাজু কিশমিশ, আর এই যে চিকেনটা নিয়েছি এটাও কিন্তু বেশ ভালো খেতে, কাশ্মীরি বলো হালকা একটু মিষ্টি মিষ্টি হয়। আর এইরকম দেখো চিকেনের সাইজ আছে, মোটামুটি দামটা যদি তোমাদের বলি কাশ্মীরি পোলাও 250 টাকা ফুল প্লেট, একটা কোয়ান্টিটি দুজনের জন্য সাফিসিয়েন্ট। আর যে চিকেনটা নিয়েছি সেটা হচ্ছে মোটামুটি 400 টাকার কাছাকাছি হাফ, আর ফুল নিলে হচ্ছে 600 টাকা, 600 টাকায় ফুলে কিন্তু 10 পিস চিকেন থাকে, এইরকম বড় বড় পিস। আজকের এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। শ্রীনগরে 2-3 দিন ছিলাম, যেটুকু ভিডিও বানাতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি খাবার দাবার নিয়ে। বাকি ট্রাভেল ব্লগ তো আসবে জার্নি উইথ বিজিতে, যারা ট্রাভেল ব্লগ পছন্দ করো জার্নি উইথ বিজিত অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে। চলো সবাইকে টাটা, আর সবাইকে জানাই শুভ শারদীয়া, শুভ দীপাবলি, একসঙ্গে সব কিছু শুভেচ্ছা।